একদিন নন্দন কুমার নামক এক ব্যক্তি হিসু করতে গিয়ে লাল রঙের একটা সুটকেস পায়। সুটকেসটি খুলে সে দেখে তার ভেতর 10 কোটি টাকা রয়েছে। আশেপাশের কোনো মানুষ না থাকাতে সে ওই টাকার সুটকেসটি তার নিজের বাসায় নিয়ে যায়। এই টাকার কথা সে কাউকেই বলে না, এমনকি তার নিজের বউয়ের কাছ থেকেও লুকিয়ে রাখে। কিন্তু এই টাকাগুলোর মালিক ছিল শহরের নাম করা একজন গ্যাংস্টারের। সেজন্য পরবর্তীতে নন্দন কুমারের সাথে ঘটতে থাকে ভয়াবহ এক একটা ঘটনা। এমনই অসাধারণ একটা কাহিনী নিয়ে নির্মিত লুটকেস মুভির গল্প আজকে আপনাদেরকে শোনাবো। তো চলুন গল্পটি শুরু করা যাক। গল্পের একদম শুরুতে দেখানো হয় দুজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে জিজ্ঞেস করছে, আপনিই তো শহরের সেরা মাফিয়া জামিল ভাই, তাই না? জামিল তখন বলে, কেন রে, তোদের কি কোনো সন্দেহ আছে আমি জামিল না? এরপর একজন একটা ছবি বের করে তাকে দেখায়। তখন জামিল খুব ভাব নিয়ে বলে, হ্যাঁ এটাই তো আমি, এটা আমার 10 বছর আগের ছবি। আর তখনই তারা দুজন জামিলকে মেরে ফেলে। আর এই খবর বালা নামের একজন গ্যাংস্টারের কাছে চলে আসে। বালার একজন লোক তাকে বলতে থাকে, জামিলকে মারার জন্য ওমরই ভাড়া করেছিল। বালা আসলে সবসময় ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল দেখতে থাকে। সে তার লোকদেরকে বলতে থাকে, ওমরকে ঠিক এভাবে কুমিরের মতো শিকার করতে হবে, যে লোকটি মারা গেছে সে তারই লোক ছিল। কিন্তু ওদিকে ওমর তার শালাকে মারতে থাকে কেন সে জামিলকে মেরে ফেলেছে। এখন তো তাকেও জেলে যেতে হবে, সেজন্য সে MLA পাটিলের কাছে সাহায্যের জন্য যায়, যেন জামিলকে মারার জন্য তাকে জেলে যেতে না হয়। পাটিল তখন ওমরকে বলে, আরে তুই চিন্তা করিস না, তোর কাজটা আমি কোনোভাবে সামলে নেব, কিন্তু দেখ আমার একটা কাজ তোকে করে দিতে হবে। তখন আর কোনো উপায় না পেয়ে জামিল সেটা আর মানা করতে পারে না। পাটিল বলে, আরে কঠিন কোনো কাজ না, পরশুদিন তোকে একটা সুটকেস দেব, ওর ভিতরে 10 কোটি টাকা থাকবে, তুই শুধু এই টাকাগুলো মিনিস্টারের অ্যাসিস্ট্যান্টের কাছে পৌঁছে দিবি। ওমর তখন তার এই কথায় রাজি হয়ে যায়। এসব ঝামেলা থেকে সাদাসিদে জীবনযাপন করে নন্দন কুমার। সে একটা প্রেসে চাকরি করে, কিন্তু খুব একটা টাকা পয়সা নেই, প্রতিদিন তার ঘরে নুন আনতে পান্তা ফুরায়। তাই তার বউ প্রতিদিন তার সাথে ঝগড়া করে। তার বউ তখন তাকে বলে, তুমি আমাকে 80,000 টাকা দাও, আমি নতুন একটা বিজনেস শুরু করি, তাহলে আমাদের সংসার ভালোই যাবে। কিন্তু নন্দন কুমার এত টাকা কোথায় পাবে? এত কিছুর উপর তাদের একমাত্র ছেলে আয়ুষ বায়না ধরে তাকে ওয়াটার পার্কে নিয়ে যেতে হবে। আসলে তাদের ছেলেটা খুবই পাকনা। সে এসে তার বাবাকে বলে, বাবা আমি বুঝতে পেরেছি আমাদের ফ্যামিলিতে ফাইন্যান্সিয়াল প্রবলেম চলছে, কিন্তু আমার ওয়াটার পার্কে যাওয়ার কথা ভুলে যেও না। কিন্তু যাই হোক, নন্দন প্রতিদিনের মতো প্রেসে এসে কাজ করতে থাকে। আর তখন তার বস এসে তাকে অনেক বেশি প্রশংসা করতে শুরু করে এবং শেষমেশ তাকে বলে, পরশুদিন থেকে তোমাকে নাইট শিফট করতে হবে। এটা শুনে বেচারা নন্দন আকাশ থেকে পড়ে। কিন্তু চাকরি করতে হলে তো এটা করতেই হবে, তাই সে বাড়িতে এসে তার বউ বাচ্চা নিয়ে রাতের বেলায় বাইরে খেতে যায়, কেননা পরদিন থেকে তো তাকে রাতের বেলা প্রেসেই থাকতে হবে। অন্যদিকে বালা তার লোকজন নিয়ে প্ল্যান করতে থাকে, ওমর যখন পাটিলের কাছ থেকে টাকা নিয়ে মিনিস্টারের কাছে যাবে তখন ওই টাকা তারা লুট করে নিয়ে আসবে, যার ফলে ওমর অটোমেটিক ফেসে যাবে। এদিকে সকাল হতে না হতেই নন্দনের ঘরে বাড়িওয়ালা চলে আসে। সে তখন কোনো মতে বাড়িওয়ালাকে কয়েকদিন পর ভাড়া দিবে বলে বুঝিয়ে নেয়। আর তখনই তার বউ এসে বলে, তুমি না বললে বাড়ি ভাড়া দিয়েছ, তাহলে ওই টাকা তুমি নিশ্চয়ই তোমার বোনের বাড়িতে দিয়ে এসেছ, তাই না? তারা যখন এগুলো নিয়ে ঝগড়া করছিল তখন তাদের প্রতিবেশী লালরাম কয়েকদিনের জন্য গ্রামের বাড়িতে যাবে বলে তাদের কাছে তার রুমের চাবি রাখতে আসে। নন্দন তখন চক্ষু লজ্জার খাতিরে তাকে চায়ের দাওয়াত দেয়, কিন্তু ভেতর থেকে তার বউ বলে, ঘরে কিন্তু চিনি নেই, গরিব মানুষের জীবন আসলে এমনই, তাই না? একের পর এক অভাব অনটন লেগেই থাকে। বেচারা বউয়ের সাথে ঝগড়াঝাটি করে আবার কাজে চলে যায়। প্রতিদিনের মতো সে মেশিন চালু করে খবরের কাগজ ছাপাতে শুরু করে। আর অন্যদিকে মিনিস্টার পাটিলের লোকজন সুটকেস ভর্তি টাকা নিয়ে ওমরের কাছে দেয়। আর এই সময়ের জন্যই বালার লোকজন ওমরের জন্য অপেক্ষা করতে থাকে। একটু পরে যখন ওমর ওখানে আসে, বালার লোকজন গিয়ে তার গাড়ি অ্যাক্সিডেন্ট করে পিস্তল ধরে তার কাছ থেকে সুটকেসটি নিয়ে নেয়। যখন দুপক্ষ ধাওয়া পাল্টা ধাওয়া করছিল, আর তখনই ওখানে পুলিশ চলে আসে। নিজের জীবন বাঁচানোর জন্য তখন তারা কোনো মতে ওই সুটকেসটিকে একটা জায়গায় লুকিয়ে রাখে এবং বলে, যখন পুলিশ চলে যাবে তখন এখান থেকে তারা সুটকেসটি নিয়ে যাবে। আর ওই দিন রাতের বেলায় কাজ শেষ করে যখন নন্দন কুমার বাসায় ফিরছিল তখনই তার হিসু পায়। সে একটা ফাঁকায় গিয়ে হিসু করে যখন ফিরছিল তখনই কয়েকটা ব্যাগ তার উপরে এসে পড়ে, আর ওখানে একটা লাল রঙের সুটকেসও সে দেখতে পায়। সে সুটকেসটি খুলে দেখে যে তার ভেতর অনেকগুলো টাকা রয়েছে। এটা দেখে সে ভয়ে দৌড় মারে, তবে টাকার লোভ কি সহজে সামলানো যায়? তাই সে আবার কিছুক্ষণ পর ওখানে গিয়ে সুটকেসটি হাতে নিয়ে বলতে থাকে, আমি কিন্তু আর একবার জিজ্ঞেস করবো এ টাকার, কেউ কিছু না বললে আমি এটা নিয়ে যাব। এরপর সে চুপি চুপি সুটকেসটি টানতে টানতে নিয়ে আসে। সে তখন একটা অটো নিয়ে তাড়াতাড়ি ওখান থেকে পালাতে শুরু করে। অটোওয়ালার ভাড়া দিয়ে সে এদিক সেদিক চোরের মতো তাকাতে তাকাতে লুকিয়ে লুকিয়ে সুটকেসটি তার বাসায় নিয়ে যায়।
সে বাইরে একটা জায়গায় কয়েকটা পুরনো কাপড় দিয়ে সুটকেসটিকে ঢেকে রাখে। তাড়াহুড়া করে যখন সে রুমে ঢুকে, তখন তার বউ তাকে গ্রিন সিগন্যাল দিলেও সে কোনো সাড়া না দিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ে। যখন অনেক রাত হয়ে যায়, তখন সে চুপি চুপি বউয়ের চোখ ফাঁকি দিয়ে ঘুম থেকে উঠে সুটকেসটি লুকিয়ে তার প্রতিবেশী রামলালের ঘরে রেখে আসে। এরপর সে ওখান থেকে একটা নোট বাইরে বের করে এনে চেক করতে থাকে এটা আসল নাকি নকল টাকা। সে যখন দেখে যে এটা আসলেই সত্যিকারের টাকা, সারা রাত সে ওই নোটটা হাতের মধ্যে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকে। পরদিন সকাল হওয়ার সাথে সাথে সে আবার ওই রুমের ভিতর গিয়ে সুটকেসের টাকাগুলো দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে টাকার ওপর শুয়ে বলতে থাকে, ও টাকা, তোরে আমি কত ভালোবাসি, সারা জীবন তোকে আমি খুঁজেছি, আজকে তুই আমার কাছে এসেছিস। এত টাকা পেয়ে সে একদমই সেই খুশিতে আত্মহারা হয়ে যায়। কিন্তু অন্যদিকে বালার লোকজন যেখানে সুটকেসটি রেখেছিল সেখানে খুঁজেও আর সেটা পায় না। ওমর এমএলএ পাটিলকে বলে নিশ্চয় বালা এই কাজ করেছে। সে বালাকে কল দেয়, কিন্তু বালা বলে, আমি কোনো সুটকেস নেইনি, আর যদিও আমি নিতাম এটা কোনোদিনও তোকে ফেরত দিতাম না। ওমর তখন ভুলে ভুলে ফোন না কাটার কারণে এমএলএ পাটিলের সাথে সমস্ত কথাবার্তা বালা শুনে ফেলে। আসলে সুটকেসের সাথে এমএলএ পাটিল জরুরি একটা ফাইলও দিয়েছিল মিনিস্টারের কাছে দেওয়ার জন্য, কিন্তু তারা ওই সুটকেসের সাথে ওই ফাইলটাও হারিয়ে ফেলেছে। ওই ফাইলের ভেতর রাজ্যের সমস্ত এমএলএ সহ মিনিস্টারের দুর্নীতির সব কিছু রয়েছে। এই কথা বালা মোবাইলে শুনে ফেলে। তখন বালা বুঝে যায় এই ফাইল দিয়ে আসলে অনেক কিছু করা সম্ভব। তাই যেভাবেই হোক না কেন ওই ফাইল খুঁজে বের করার জন্য তার লোক লাগিয়ে দেয়। মিনিস্টার এমএলএ পাটিলকে কল করলে সে বলে, চিন্তা করবেন না, কয়েকদিনের মধ্যেই আপনার ফাইল এবং সুটকেস আপনার কাছে পাঠিয়ে দেব। সে তখন একজন পুলিশ অফিসারকে কল করে তার বাসায় আসতে বলে। সে তাকে বলে, যেভাবেই হোক না কেন ওই সুটকেস আর ফাইলটি খুঁজে বের করতে হবে। পুলিশ অফিসার তখন সুটকেস খোঁজার জন্য তার লোক লাগিয়ে দেয়। অন্যদিকে নন্দন পরের দিন প্রেসে আসলে সে টিভিতে সেদিনের রেল স্টেশনের যে গোলাগুলি হয়েছিল সে খবর শুনতে পায়। এটা শুনেই বেচারার আত্মা শুকিয়ে যায়, কেননা ওখান থেকেই সে এই সুটকেসটি পেয়েছিল। তখন তার এক কলিগ এসে তাকে বলে, এখনকার কেস সলভ করা কোনো ব্যাপারই না, সিসিটিভি ফুটেজ চেক করলেই সমস্ত কিছু পাওয়া যাবে। এই কথা শুনে সে তো অনেক বেশি চিন্তায় পড়ে যায়। কোনো মতে রাত্রিবেলা ডিউটি শেষ করে ভয়ে ভয়ে যখন সে ওখান দিয়ে যাচ্ছিল, আর তখনই তাকে পুলিশ ডেকে বলে, তুই তো এদিক দিয়েই প্রতিদিন যাওয়া আসা করিস তাই না, কালকে যে এখানে গোলাগুলি হয়েছে এই সম্পর্কে কিছু জানিস? সে তখন বলে, স্যার আমি প্রেসে কাজ করি, আমি এসবের কোনো কিছুই জানি না, আর তাছাড়া আপনি সিসিটিভি ফুটেজ চেক করলেই তো পাবেন। তখন ওই পুলিশ বলে, আসলে এখানে সিসিটিভি ক্যামেরা দুইটাই নষ্ট, তাই কোনো ফুটেজ তাদের কাছেই নাই। এই কথা শুনে সে তার মাথার ক্যাপটি ফেলে দেয়। আসলে সে এই মাথার ক্যাপ পরে এখান দিয়ে লুকিয়ে লুকিয়ে যাচ্ছিল। সে ফুর্তিতে ফুর্তিতে তখন বাড়িতে ফিরে এসে সুটকেস চেক করে আবার ঘুমিয়ে যায়। নন্দনের দিনকাল এখন বেশ ভালোই যাচ্ছে। সে ওখান থেকে টাকা বের করে বউ বাচ্চা নিয়ে আনন্দে ঘুরে বেড়ায়। বাড়িওয়ালার সমস্ত পাওনা ভাড়া দিয়ে সে কিছু টাকা অ্যাডভান্সও করে দেয়। অন্যদিকে বালা, ওমর এবং পুলিশ অফিসারের লোকজন সব জায়গায় তন্নতন্ন করে সেই সুটকেসটি খুঁজতে থাকে। নন্দন কুমার তার বউ বাচ্চা নিয়ে মুভি দেখতে যায়। তখন তার বউ বলে, আজকে রাতের বেলায় বাড়িতে একটু দেরি করে ফিরব, কেননা আমাদের ঘর আর রামলালের ঘর পরিষ্কার করার জন্য আমি কাজের লোক পাঠিয়ে দিয়েছি। রামলালের ঘরের কথা শুনে নন্দনের কলিজা শুকিয়ে যায়, কেননা ওই ঘরেই তো সমস্ত টাকাগুলো সে রেখে এসেছে। কিন্তু এখন সে সিনেমা হল থেকে কিভাবে বের হবে সেই বুদ্ধি করতে থাকে। কিছুক্ষণ পরে সে মোবাইলে নকল কল ধরে বলতে থাকে, আরে আমার বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখনই আমাকে যেতে হবে। এই বলে সে কোনো মতে ওখান থেকে বাড়িতে চলে আসে। রামলালের ঘরে গিয়ে কাজের লোকটিকে টাকা পয়সা দিয়ে অনেক বুঝিয়ে সুজিয়ে সে বিদায় করে দেয়। কিন্তু রাতের বেলায় সে টাকার চিন্তায় সে ঘুমোতে পারে না। তখন সে বুদ্ধি করে টাকাগুলো ছোট ছোট কয়েকটা ভাগ করে লুকিয়ে রাখার ব্যবস্থা করে। সে ঘরের কোনায় কোনায় এক এক জায়গায় ওই টাকাগুলো বান্ডেল করে লুকিয়ে রাখে, যেন তার বউ কিংবা কেউ সেটা আর কোনো দিনও খুঁজে না পায়। অন্যদিকে পুলিশ অফিসার তো কুত্তার মতো সুটকেসটি খুঁজতে থাকে। সে তার লোকদেরকে বলে আশেপাশের দোকান থেকে কোনোভাবে সিসিটিভির ফুটেজ কালেক্ট করার জন্য। কিন্তু এদিকে তো আমাদের নন্দন কুমার খুবই মজায় আছে। সে তার অফিসের লকারেও এক বান্ডেল টাকা ঢুকিয়ে রাখে। আর তখন তার বস এসে তাকে বলে যে এই বছরের বেস্ট এমপ্লয়ি পুরস্কার তুমিই পেতে যাচ্ছ, আর সেই সাথে 7,000 টাকাও পাবে। সে তো মনে মনে ভাবে, 7,000 টাকা তো এখন আমার কাছে কোনো কিছুই না। যাই হোক, সে জলদি জলদি অফিস শেষ করে বাড়িতে তার বউয়ের জন্য বিশাল বড় একটা ওভেন কিনে নিয়ে আসে এবং তার ছেলের জন্য একটা স্কুল ব্যাগও কিনে দেয়। কিন্তু তার বউ তখন একটু একটু করে তাকে সন্দেহ করতে থাকে। সে তাকে জিজ্ঞেস করলে সে বলে, আরে আমার এক বন্ধু আছে, সেই বন্ধুর দোকান থেকে আমি ডিসকাউন্টে এগুলো এনেছি। পরদিন সকালবেলা যখন সে পানির ট্যাপ চালু করে, তখন সে দেখে যে পানি আসছে না। একটু পরে খেয়াল করে সে দেখে যে যেই ট্যাঙ্কের ওখানে সে টাকা রেখেছিল সেগুলো ভিজে গেছে।
বেচারা তখন একদম কাচুমাচু হয়ে যায়। কিন্তু বেচারার কপাল এত বেশি খারাপ যে একটু পরেই তার প্রতিবেশী রামলাল চলে আসে। সে রামলালকে বলতে থাকে, আপনার না আরও এক সপ্তাহ পরে আসার কথা ছিল, আপনি এত আগেই চলে এসেছেন। রামলাল তখন বলে, আমার বাড়িতে সমস্ত কাজ শেষ হয়ে গেছে, এজন্য চলে এসেছি। এরপর সে তার ঘরের চাবি চায়, কিন্তু এখন তো নন্দন কুমার একদমই ধরা খেয়ে যাবে, তাই সে তখন বলে যে আমি আপনার চাবিটি হারিয়ে ফেলেছি। বেচারা তখন চাবি বানানোর জন্য মিস্ত্রি আনতে যায়, আর এই ফাঁকে নন্দন কুমার গিয়ে তার সমস্ত টাকা পয়সা সহ সুটকেসটি নিজের রুমে নিয়ে আসে। আর তখনই ওখানে রামলাল মিস্ত্রি নিয়ে উপস্থিত হয়। নন্দন কুমার তখন বলে, আমি আপনার হারানো চাবিটা খুঁজে পেয়েছি, আসলে এটা বাথরুমে পড়ে গিয়েছিল। তখন সে বলে, থাক ওই চাবি আমার আর লাগবে না। এই যাত্রায় সে হাত ছেড়ে বেঁচে যায়, তবে তার ভেজার টাকাগুলো সে ছাদে নিয়ে শুকাতে দেয়। তারপর সে তার অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে গিয়ে দেখে যে এতক্ষণে অনুষ্ঠান শেষ হয়ে গেছে। সে বাসায় ফিরে আসলে তাদের এক প্রতিবেশীর বার্থডে পার্টি ছিল, তারা সবাই তখন মজা করতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় আকাশ থেকে উড়ে উড়ে টাকা পড়ছে, সবাই তখন টাকা কুড়াতে লেগে যায়। কিন্তু নন্দন কুমারের মনে পড়ে, হায় রে, এই টাকা তো সে ছাদে শুকাতে দিয়েছিল। তাই সে তখন দৌড়ে ছাদে গিয়ে দেখে যে তার টাকাগুলো সব চলে গেছে। বেচারা তখন সেগুলো কোনো মতে গুছিয়ে নিজের কাছে রাখে, কিন্তু নিচ থেকে তার বউও ভাগে অনেকগুলো টাকা পায়। যাই হোক, দোকানের সিসিটিভির ফুটেজ এনে পুলিশ অফিসার চেক করতে থাকে, আর তখনই সে দেখতে পায় যে একজন লোক একটা সুটকেস নিয়ে অটোতে উঠে যাচ্ছে। তারা তখন অটোর নাম্বার লিখে রাখে, কিন্তু এত টাকা পেয়ে নন্দন কুমারের আর ঘুম আসে না। সে চিন্তা করতে থাকে, এত টাকা এখন সে কি করবে, সে এই টাকা কিভাবেই বা খরচ করবে। তবে সে মনে মনে ভাবে তার বউয়ের সাথে এই ব্যাপারটা শেয়ার করবে, কিন্তু তার মনে হয় তার বউ নিশ্চয়ই এই খারাপ কাজে সঙ্গ দেবে না। পুলিশ অফিসার ওই অটো নাম্বার দেখে কয়েকজন অটোওয়ালাকে উঠিয়ে নিয়ে আসে, কিন্তু এক এক করে জিজ্ঞেস করে তারা সেই অটোওয়ালাকে খুঁজে পায় না। তবে শেষমেশ আসল অটোওয়ালাকে খুঁজে পায়। কয়েকটা থাপ্পড় খেয়ে সে তখন বলতে থাকে, হ্যাঁ স্যার, আমি দেখেছিলাম সেদিন এক লোক একটা লাল সুটকেস নিয়ে আমার অটোতে এসেছিল, সে তাকে কোথায় নামিয়ে দিয়েছে পুলিশ অফিসারকে সেটা দেখিয়ে দেয়। তারপর তারা আশেপাশে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু কেউ কিছু বলতে পারে না, কেননা নন্দন কুমার চালাকি করে তার বাসার একটু আগে নেমে গিয়েছিল। তারপর সে ওই অটোওয়ালার কাছ থেকে শুনে নন্দন কুমারের একটা স্কেচ বানিয়ে নেয়। স্যার, এই ব্যক্তি কখনোই সেই ব্যক্তি নয়। এটা শুনেই পুলিশ অফিসার তাকে আরও কয়েকটা থাপ্পড় দেয়। তখন সে বলে, স্যার আমার মনে পড়েছে, তার পকেট থেকে একটা ব্যাঙ্ক ইন্ডিয়ার কার্ড পড়ে গিয়েছিল। তখন পুলিশ অফিসার আশেপাশের সমস্ত ব্যাঙ্কগুলোতে গিয়ে খোঁজ নিতে থাকে কোনো ব্যক্তি 2000 টাকার নোট দিয়ে অনেকগুলো টাকা ডিপোজিট করেছে কিনা, কিন্তু কোনো ব্যাঙ্কেই কোনো ধরনের খোঁজ পাওয়া যায় না। খোঁজ পাবেই বা কিভাবে? নন্দন কুমার তো অফিসে গিয়ে ফ্ল্যাট কেনার জন্য এক একটা রিয়েল এস্টেট কোম্পানিকে কল দিতে থাকে। তারপর সে সেখানে গিয়ে অনেক সুন্দর সুন্দর ফ্ল্যাট দেখে নিজের বউ বাচ্চা নিয়ে কল্পনার জগতে হারিয়ে যায়, আর ভাবতে থাকে এই টাকা দিয়ে নিশ্চয়ই অনেক ভালো একটা ফ্ল্যাট পাওয়া যাবে। পরদিন সে ব্যাংকে গিয়ে অল্প কিছু টাকা ডিপোজিট করে, আর ক্যাশিয়ারকে জিজ্ঞেস করে ওই টাকা গোনার মেশিন কোথায় পাওয়া যাবে। ক্যাশিয়ারের কারণ জানতে চাইলে সে বলে, আমার ঘরে 2 বস্তা টাকা পড়ে আছে। এই কথা শুনে ব্যাংকে উপস্থিত সবাই হাসাহাসি করতে থাকে। ক্যাশিয়ার তাকে ব্যাংকের এক জায়গায় বসতে বলে। তারপর তারা আসলে নন্দন কুমারের পাশেই এক ব্যক্তিকে দেখিয়ে তার বার্থডে সেলিব্রেট করার কথা চিন্তা করছিল। তখন নন্দন কুমার মনে করে হয়তো সে ধরা খেয়ে গেছে, তাই সে তখন ওখান থেকে পালিয়ে দৌড়াতে থাকে, কিন্তু রাস্তার ভিতর গিয়েই সে অ্যাক্সিডেন্ট করে পড়ে যায়। কিছুক্ষণ পরে ওখান থেকে তাকে তারা উদ্ধার করে আনে। ক্যাশিয়ার তখন বলে, আপনি তো আপনার টাকা জমার স্লিপ না নিয়েই চলে গিয়েছিলেন। সে তখন স্লিপটি নিয়ে ওখান থেকে কোনো মতে পালিয়ে আসে, আর পুলিশ অফিসার খুঁজতে খুঁজতে ওই ব্যাংকে চলে আসে। সে তখন জিজ্ঞেস করলে ক্যাশিয়ার বলে, এখানে এমন একজন লোক এসেছিল যে এসে টাকা গোনার মেশিন খুঁজছিল। তারপর সে ওখান থেকে তার নাম অ্যাড্রেস সব কিছু নিয়ে নেয়। প্রতিদিনের মতো নন্দন কুমার তার অফিস শেষ করে বাসায় আসে, কিন্তু বাড়িতে এসে সে বুঝতে পারে তার বউ কিছু একটা নিয়ে রাগ করে আছে। তখন তার বউ সুটকেস দেখিয়ে এত টাকা সে কোথায় পেয়েছে এগুলো জিজ্ঞেস করতে থাকে। সে বলে, আমি এগুলো রাস্তায় পেয়েছি। কিন্তু তার বউ একথা একদমই বিশ্বাস করে না। সে বলতে থাকে, তুমি চুরি করে এনেছো কিনা, আর রাস্তায় পড়ে থাকা টাকা কেনই বা আমাদের ঘরে এনেছো। কিন্তু সে বলে, আমি এই টাকা পেয়েছি সেজন্য নিয়ে এসেছি, আর তাছাড়া যখন আমি নিয়ে এসেছিলাম কেউ দেখেনি এটা। কিন্তু তার বউ বলে, কেউ না দেখলেও নিশ্চয়ই সৃষ্টিকর্তা এটা দেখেছে, আর তুমি যে কাজ করেছো সেটা একদমই ভালো করো নাই, আমাদের অবশ্যই পুলিশের কাছে এই টাকা ফেরত দিয়ে আসা উচিত। এ কথা বলতে বলতেই তারা দেখে যে তাদের পেছনে সেই পুলিশ অফিসার এসে বসে রয়েছে। সে তখন পিস্তল ধরে কোথায় টাকা রেখেছে সেগুলো জানতে চায়। শুরুতে সে না বললেও থাপ্পড় খেয়ে পরে ভয়ে ভয়ে বলে যে সে ওই সুটকেসটা নিয়ে এসেছিল। একটু পর তার বউ ওই সুটকেসটি এনে পুলিশের কাছে দেয়। পুলিশ ওটা খুলে দেখে যে তার ভেতরে অল্প কিছু টাকা রয়েছে। তখন সে জানতে চায় বাকি টাকা কোথায় রয়েছে।
নন্দন কুমার তখন ঘরের কোনায় কোনায় যেখানে টাকা লুকিয়ে রেখেছিল সেগুলো এক একটা করে বের করতে থাকে। আর এটা দেখে তার বউ অনেক বেশি অবাক হতে শুরু করে। কিন্তু পুলিশ অফিসার সুটকেসের ভেতর থেকে সেই ফাইলটি খুঁজে বের করে একদমই অবাক হয়ে যায়, কেননা এটা দিয়ে সে চাইলেই ব্ল্যাকমেইল করে আরো কোটি কোটি টাকা কামাই করতে পারবে। তাই সে তখন সমস্ত টাকা পয়সা সহ নন্দন কুমারকেও গাড়িতে করে নিয়ে যায়। আর এই দৃশ্যটা বালার কয়েকজন লোক ছবি তুলে বালাকে পাঠিয়ে দেয়। পুলিশ অফিসার নন্দনকে নিয়ে তার প্রেসের এখানে বাকি টাকা নেওয়ার জন্য আসে। নন্দন যখন বাকি টাকা আনতে যায় তখন সে দেখে যে ওখানে তার বস বসে রয়েছে। বেচারা এবার আরও ফেঁসে যায়। কিন্তু অন্যদিকে বালার লোকজন এসে পুলিশ অফিসারের উপর হামলা করে সুটকেসটি নিতে গেলে বরং উল্টো তাদের মধ্যে একজন মারা যায়। পুলিশ অফিসার কোনো মতে ওখান থেকে সুটকেস নিয়ে তার গোপন আস্তানায় চলে আসে। সে নন্দন কুমারকে কল করে বলে, তুই যেখানে আছিস ওখানেই থাক, আমি যখন বলবো তখন তুই টাকা নিয়ে বের হোস। কিন্তু বালা যখন জানতে পারে তার একজন লোক মারা গেছে সে তখন অনেক বেশি রেগে যায়। এখন তো তারা একদমই ফেঁসে যাবে। পুলিশ অফিসার যখন টাকাগুলো এক জায়গায় লুকিয়ে রাখছিল আর ঠিক তখনই এমএলএ পাটিল তাকে কল করে ওই সুটকেসের কথা জানতে চায়। সে তখন বলে, স্যার আরও দুই তিন দিনের মধ্যে আপনি আপনার সুটকেসটি পেয়ে যাবেন। কিন্তু বালা নিজেকে বাঁচানোর জন্য এমএলএর কাছে সেই ছবিটি পাঠিয়ে দেয়। তখন এমএলএ বসে বসে ভাবতে থাকে, পুলিশের কাছে সুটকেস থাকা সত্ত্বেও সে মিথ্যা বলছে, তাহলে নিশ্চয়ই আমার সাথে ও গেম খেলছে। তখন সে বালাকে বলে, তাহলে সুটকেসটা এবার তুই ওর কাছ থেকে আমার কাছে এনে দে, এর জন্য তোকে আমি একটা মার্ডার কেস থেকে বাঁচিয়ে দেব। তখন কোনো উপায় না পেয়ে বালা রাজি হয়ে যায়। কিছুক্ষণ পরে ওখানে ওমর চলে আসে। তারা দুজন দুজনকে দেখে অনেক বেশি ভায়োলেন্ট হয়ে যায়। কিন্তু এমএলএ বলে, যেভাবেই হোক নিজেদের মধ্যে মারামারি না করে বরং তোরা দুজনেই সুটকেসটা কোনোভাবে আমার কাছে এনে দে। এরপর তারা সবাই আবার সুটকেস খোঁজার পিছনে লেগে পড়ে। এমএলএ ওমরকে বলে, সুটকেসটি যাই হোক না কেন, ওই ফাইলটি অবশ্যই আমার কাছে এনে দিবি। অন্যদিকে পুলিশ অফিসার ওই ফাইল নিয়ে বলতে থাকে, এমএলএ পাটিল এতদিন আমাকে খুব জ্বালিয়েছিস, এবার এই ফাইল দিয়ে তোর অবস্থা একদমই খারাপ করে দেব। কিন্তু কিছুক্ষণ পরে তার একজন লোক তাকে কল করে বলে, স্যার সিবিআই আপনার বাসায় রেড দিতে যাচ্ছে। এই কথা শুনে সে সমস্ত কিছু গুছিয়ে নন্দনকে কল করে একটা জায়গায় আসতে বলে। এদিকে পুলিশ অফিসারের ওই লোককে মেরে বালা এবং ওমর সুটকেস আনার জন্য বের হয়ে পড়ে। পুলিশ অফিসার তার সমস্ত টাকা পয়সা নিয়ে একটা জায়গায় চলে আসে আর সে নন্দনকেও কল করে ওখানে আসতে বলে। নন্দন সমস্ত টাকা নিয়ে ওখানে চলে আসে। যখন সে সব টাকা পয়সা দিয়ে বেরিয়ে যাচ্ছিল আর ঠিক তখনই পুলিশ অফিসার তার দিকে বন্দুক ধরে। বেচারা অনেক বেশি ভয় পেয়ে যায়। তবে কপাল ভালো বালা তার লোকজন নিয়ে এসে পুলিশ অফিসারের উপর হামলা করে দেয়। বেচারা নন্দন এখানে এসে একদমই ফেঁসে যায়। কিছুক্ষণ পরে পুলিশ অফিসার বলে, আরে নিজেরা নিজেরা এভাবে মারামারি না করে সবাই মিলে একসাথে বসে পরামর্শ করি, আমার কাছে একটা জটিল প্ল্যান রয়েছে। এমএলএ আর মিনিস্টারকে ফাঁসিয়ে আমরা অনেক অনেক টাকা ইনকাম করতে পারবো। এরপর তারা সবাই মিলে একসাথে বসে প্ল্যান করতে থাকে। বালা তখন তার জিওগ্রাফিক চ্যানেলের কুমির আর পাখির গল্প শোনাতে থাকে। সে বলে যে কুমিরের দাঁত থেকে পাখি ময়লা পরিষ্কার করে খেয়ে নেয় আর এতে তাদের দুজনেরই লাভ হয়। ঠিক তেমনি এখন আমাদের একসাথে মিলেমিশে কাজ করা উচিত। কিন্তু এই সহজ কথা পুলিশ অফিসার বুঝতে পারছিল না। তখন নন্দন তাদেরকে সব কিছু সহজ ভাষায় বুঝিয়ে দেয়। কিন্তু একটু পরে পুলিশ অফিসারের এক লোক এসে তাদের উপর হামলা করলে আবারও তারা একে অপরের মধ্যে মারামারি শুরু করে দেয়। কিছুক্ষণ পরে গোলাগুলির এক পর্যায়ে দেখা যায় যে তারা সবাই আসলে একে অপরকে গুলি করে মেরে ফেলেছে আর নন্দন কুমারও ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। আর তার বউ যখন কল করে বউয়ের কলের কারণে তার জ্ঞান ফিরে আসে। তখন সে তার বউকে বলতে থাকে, টাকার পিছে ঘুরতে ঘুরতে আমি আমার জীবনটাই প্রায় শেষ করে দিচ্ছিলাম, আমার আর এত টাকা পয়সার দরকার নাই, আমি এখনই বাড়িতে ফিরে আসছি। এই বলে যখন সে তার বাজার করার ব্যাগটা টান দেয় আর তখনই সে ওই সুটকেসটা ওখানে পড়ে থাকতে দেখে। তবে একটু পরে উপর থেকে সেই পুলিশ অফিসারের লুকিয়ে রাখা আরও টাকা পয়সা পড়তে শুরু করে। এবার সে আর লোভ সামলাতে পারে না, সে আবারও ওই সুটকেসটা ভরে বাকি টাকাগুলো নিয়ে যায়। একেই বলে টাকার নেশা। টাকা পয়সা এমন এক জিনিস একদম ভোলা ভালা মানুষকেও অমানুষ করে তোলে। তবে এমনই একবার একটা কুকুর 100 কোটি টাকার মালিক হয়ে যায়। সবাই তখন ওই কুকুরটাকে খুঁজতে থাকে। কুকুরের কোটিপতি হওয়ার গল্পটি দেখতে চাইলে স্ক্রিনে থাকা আমাদের এই ভিডিওটি দেখুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাদি। আল্লাহ হাফেজ।